দর্শক আপনারা যে ফিড মিক্সার মেশিনটা দেখছেন এই মেশিনটা দিয়ে 1 মিনিটে 100 কেজি ফিড মিক্সার করতে পারবেন এক কথায় দানাদার ফিড বানানোর জন্য যে মিক্সিংটা করা লাগে সেই মিক্সিং করার জন্য এই মেশিনটা আসসালামু আলাইকুম আমি আব্দুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক অনেকে আমাদের কাছ থেকে অনলাইনে মেশিন অর্ডার করেন তাছাড়া এখন যারা নতুন করে খামার করতেছেন অনেকে কিন্তু মিক্সার মেশিনের কথা বলেন যে আমাদের কি মিক্সার আছে এটাই সেই ফিড মিক্সার মেশিন এই যে ফিড মিক্সার মেশিনটা দেখছেন এটা কিন্তু 100 কেজির ক্যাপাসিটির একটা ফিড মিক্সার মেশিন এক কথায় এই মেশিনটা যদি আপনার 1 মিনিট চলে 1 মিনিটে যেই পাক দিবে 1 মিনিটে এটাতে 10 পাক দিবে মানে ফুল মিক্সিংটা সহ তো সেই ক্ষেত্রে দেখা যায় 1 মিনিটে কিন্তু 100 কেজি ফিড আপনার অনায়াসে মিক্সার হয়ে যাবে আমরা বলি ড্রাম ক্যাপাসিটি 100 কেজি কিন্তু একবারেই কিন্তু আপনার 100 কেজি অনেকে দেয় না অনেকে কিন্তু 40 কেজি 50 কেজি 60 কেজি একবারে দিয়ে মিক্সিংটা করে তো দর্শক আজ দেখানোর চেষ্টা করব আমাদের যে ফিড মিক্সার মেশিনটার এটার খুঁটিনাটি বিষয়গুলো সকলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন দর্শক এই যে দেখতেছেন আপনারা যে মেশিনটা এই মেশিনটার মধ্যে আমরা যে মোটর ইউজ করছি 3 হর্সের একটা মোটর 3 হর্সের মোটর 1400 আরপিএম এর যে মোটরটা বাসাবাড়ির বিদ্যুতে চলবে আপনার এটার জন্য আলাদা যে বাণিজ্যিক বিদ্যুৎ নিতে হবে সেটার কোনো প্রয়োজন নাই আর এদিকে যদি আপনারা দেখেন এই যে আমাদের একটা ওয়ারএম গিয়ার ইউজ করা আছে স্পিড রিডিউসার এটা হচ্ছে 80 সাইজের আর বেল্ট পুলি তো আপনারা দেখে বুঝতেই পারতেছেন আর আমরা যে শিটগুলো ইউজ করছি আপনারা যদি দেখেন এগুলো কিন্তু অত্যন্ত হেভি মানের শিট আমি দেখাই আপনাদের আমাদের যে ডালাটা আছে এটার ওজনই 20 কেজির উপরে হবে আইডিয়া এই যে এগুলো যেগুলো দেখেছেন আমাদের কিন্তু ফুললি বার ইউজ করা এই যে দেখছেন ভেতরে যে রডগুলো দেওয়া ফুললি বার ইউজ করা আর এটা দিয়ে নিচ থেকে বের করাও কিন্তু অনেক সহজ আর এখানে কিন্তু এই যে সলিড যে এটা দেখতেছেন ভেতরে শ্যাফ শ্যাফের উপরে পাইপ দেওয়া শ্যাফের উপরে পাইপ দেওয়ার কারণ হচ্ছে যেন এটা খোলার সহজ হয় এই যে এখানে নাটগুলো দেখতেছেন এই নাটগুলো চাইলে কিন্তু আপনারা খুলতে পারবেন খুলে এগুলো কিন্তু আবার বাইর করতে পারবেন যে কোনো সময় মেনটেন্স করার প্রয়োজন তখন কিন্তু আপনি মেনটেন্স করতে পারবেন এই নাটগুলো খুলে আর এদিকে যে মালামালগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত হেভি আর ভেতরে যে শিটটা দেখতেছেন এগুলো কিন্তু 16 কেজি শিট অনেক হেভি মানের শিট ইউজ করা হয়েছে তাছাড়া যদি এদিকে যদি দেখেন দর্শক এই যে ব্লক ব্রিয়ারিং সিস্টেম করা এক কথায় যে ইউসিবি বিয়ারিংগুলো সেই এই ইউসিবি বিয়ারিং ব্যবহার করার কারণে কিন্তু এটা কিন্তু সহজে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই একটু শ্যাফ যদি কোনো সময় কাজ করতে যে লোডও পড়ে কোনো সমস্যা হবে না আর এদিকে যদি আসেন মিক্সিং হওয়ার পরে অনায়াসেই কিন্তু আপনারা এখান থেকে বাইর করতে পারবেন এই যে এখানে যে কভারটা আছে এটা টান দিলে নিচ থেকে ফিটটা একবার রেডি ফিটটা বের হয়ে আসবে এক কথায় হাঁস মুরগি গরু ছাগলে যে ফিড মিক্সিং করার জন্য যেটা খাবার বানানোর জন্য যেটা ইউজ করা হয় সেটা কিন্তু মিক্সিং হয়ে এদিক দিয়ে বাইর হয়ে যাবে আপনারা চাইলেই কিন্তু অনায়াসে করতে পারবেন তো দর্শক আর কথা বাড়াচ্ছি না সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জনতা ইঞ্জিনিয়ারিং সাথেই থাকার জন্য সকলে ভালো থাকবেন আর যারা মেশিনটি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে অর্ডার করে ক্যাশ অন ডেলিভারিতে এক কথায় মেশিন হাতে পেয়ে আপনি পেমেন্ট দিতে পারবেন অনলি ফর কুরিয়ার চার্জটা দিলে আমরা মেশিন আপনার বরাবর পাঠিয়ে দিব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম